আর সামনে গাড়ি যাচ্ছে আমাদের। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় সবাই খুব ভালোই আছো। আর এখন ঘড়িতে বাজে 9:26, দেখতেই পাচ্ছ। আর এখন আমরা বেরোচ্ছি, প্রায় 10-15 দিন পর ভিডিও বানাচ্ছি। আমার এক্সাম চলছিলো লাস্ট ভিডিওতে, আমি বলেছিলাম, সেই জন্য সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি। আর আজ হচ্ছে রবিবার, মানে সানডে, আজ হচ্ছে 11ই ডিসেম্বর। আর এখন তো চলছে শীতকাল, ডিসেম্বর জানুয়ারি তো ফিস্ট আর পিকনিক লেগেই থাকে চারিপাশে। আর সেরকমই আজকে একটা জায়গায় আমরা ফিস্ট করতে যাচ্ছি, মানে পাড়া দাদা ভাই সবাই মিলে, মানে আমাদের বাসা টোটাল পুরোটাই এখান থেকে একটু দূরে, মানে 5-6 কিলোমিটার দূরে ব্যানাপুর পিকনিক স্পটের একটা জায়গা আছে, সেখানে আজকে ফিস্ট করতে যাবো। ব্যানাপুর পিকনিক স্পটে কিন্তু সেপারেট একটা ভিডিও আছে, চ্যানেলের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা গিয়ে তোমরা দেখে আসতে পারো। আর আজকে তোমাকে দেখাবোই, মানে ব্যানাপুর কীভাবে ফিস্ট করবে, সব কিছু কীভাবে ঘুরবে, কীভাবে যাবে, সবই তোমাদের ভিডিওতে জানিয়ে দেবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কালকে রাত থেকেই, মানে কালকে বিকালই আমরা সব কিছু কেনাকাটা করে রেখেছিলাম, আনাজপাতি সব কিছু, কাঁচা বাজারটা। আর এখন সকালবেলা যে মাংস ফাংস কিনে নেওয়া হয়ে গেছে, গাড়ি ভাড়া করি না, জামাইবাবুদের গাড়ি আছে, সবাই মিলে গাড়িতে করেই যাব। তারপরে যারা বাইক আছে বাইকে করে যাবে, সবাই মিলে এক্ষুনি বেরোবো, প্রায় 9:30 বেজে গেছে। চলো, সব কিছু মাল গোছানো হচ্ছে, গাড়ি তোলা হচ্ছে, আমি চান ফান করে রেডি হয়ে গেছি, যাই। তারপরে বাকি কথা হচ্ছে, অলরেডি দেরি হয়ে গেছে, চলো গিয়ে একবার দেখা হচ্ছে। আর বেরোনোর আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, আমাদের একটা গ্যাজেট ভেঙে গেছিলো, মানে ট্রাইপড যেটা আমি ব্যবহার করছি সেটা দেখাচ্ছি, গরিলা ট্রাইপড, সেটা ভেঙে গেছিলো, তাই জন্য নতুন অর্ডার মারার ইচ্ছা ছিল, মানে কিনবো কিনবো ভাবছিলাম সেটা। আর পরীক্ষা চলাকালীনই আমি অর্ডার মেরে দিয়েছিলাম, সেটা চলেও এসেছে, সেটা তোমাদের আগে দেখিয়ে দিই। অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম, এটা হচ্ছে উলানজির MT11 ট্রাইপড, এইটা হচ্ছে দাম মোটামুটি 1900-1800 টাকা, কিন্তু আমি কিনেছি সেলেতে, প্রায় পড়েছে 1000 টাকার মতো। তোমরা যারা চিন্তা ভাবনা করছো যে 1000 বছরের মধ্যে কী ট্রাইপড বেটার হবে, অবশ্যই নিতে পারো, বেস্ট ট্রাইপড আমি বলবো, কারণ আমি একবার ব্যবহার করে দেখেওছি, এটা আনবক্সিংটা আমি একবার আগে করেও ফেলেছিলাম, তবু তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও বাস্কোটা পাবে উলানজি MT11। এবার থেকে এটি মানে ট্রাইপড ধরে ভিডিও হবে। আর ওইটা তো এক ছোটো, মানে ভেঙে গেছে গরিলা ট্রাইপডটা, দেখো এটা তোমরা দেখিয়ে দিই, এরকম একটা ম্যানুয়াল দিয়েছি, ম্যানুয়ালটা কোনো কাজে লাগবে না। তারপর হচ্ছে এই হচ্ছে ট্রাইপড, এতে কিন্তু ক্যামেরা ফ্যামেরা সব কিছু কিন্তু ভালোভাবে লাগানো যাবে, পুরো 360 ডিগ্রি। এইটা দেখো, এটা পুরো লকটা খুললেই এটা পুরো ফিক্স হয়ে যায়। আর এখানে একটা দেখো সবুজ রঙের একটা মানে অ্যালাইনমেন্ট দেওয়া আছে, এটা কিন্তু পুরো সমান, মানে বেঁকে আছে না, সোজা আছে, এটা পুরো অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারবে। আর এখান থেকে এই ক্লিপটা খুললে, এই ক্লিপটা এরকম করে টেনে খুললেই এটা হচ্ছে সেলফি, মানে ফোন লাগানো যাবে। আর এইটা এরকম তোমার নিজের মতো করে এটা তুমি টাইট দিয়ে নিতে পারবে, মানে দেখো এরকম করে টাইট দিয়ে এরকমভাবে ভিডিও করতে পারবে, বেশ মজবুত ট্রাইপড। চলো, অলরেডি দেরি হয়ে গেছে, এই ট্রাইপডটা আজকে ব্যবহার করবো না, এই ট্রাইপডটা দেখিয়ে দিচ্ছি কী অবস্থা। চলো, পরের ভিডিওতে এই ট্রাইপডে ভিডিও হবে, চলো এখন ডাইরেক্ট বেরোনো যাক আগে। আর গাড়িতে সব কিছু মালফাল তোলা হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে, এক্ষুনি বেরোবো, অলরেডি 9:50 বাজেছে, অনেকটা দেরি হয়ে গেছে, চলো যাওয়ার সময় সব কিছু কিনে নেওয়া হবে, চলো গাড়িতে অবস্থা দেখাচ্ছি। দেখো গাড়িতে সব কিছু মালা হয়ে গেছে, এই গাড়িতে করে দাঁড়িয়ে যাবো, আর শুক্রবার সব দাদারা সব বাইকে যাবে এবারে। চলো গাড়িতে আগে উঠি, তারপর বাকি সব কথা যেতে যেতে হচ্ছে। আর ফাইনালি গেড়ে ছেড়ে গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে, ওরা গাড়িতে আছে, বাইকে যেতে হবে, কারণ টাকা তুলতে হবে, টাকা কম পড়ে গেছে। চলো আমরা এবার বাইকে করে যাবো পেছন পেছন, চলো এখানে যাই। আর সামনে গাড়ি আছে আমাদের, আর বাকি সবাই বাইকে আছি। Thank you.
গাড়ি নামছে আমাদের। আর এই হচ্ছে তার ভিউ বেনাপুর পিকনিক স্পটে। আর এখন ঘড়িতে বাজে 11:15। এই সবে গাড়ি থেকে মানে পজিশন পাচ্ছিলাম না, ওই পারে গাড়ি নিয়ে যাচ্ছিলাম না, ওই পাশে পুরো গর্ত, কারণ জল জমে আছে। এই সবে গাড়ি তিরপাল তিরপাল টাঙিয়ে এই সবে গ্যাসে উনুন জ্বালানো হয়েছে। সবে 11:15 বেজে গেছে অলরেডি। আর এখন সবাই টিফিন খেতে বসেছে, তারপরে পকোড়া ভাজা হবে, কী কী রান্না হবে সেটা তোমরা দেখাবো আজকে, কী কী খাবো সেটা তোমরা দেখাবো। আর এই হচ্ছে তার পজিশন, দেখো তোমরা এখানে এসে ফিস্ট করতে পারো, খুব ভালো বসে দেখো চারিপাশে ফিস্ট হচ্ছে, কিন্তু ওখানে ওখানে সেখানে ওই পারে, আর এরপরেও আরও অনেক মাঠ আছে, সেখানে তোমরা গিয়ে ফিস্ট করতে পারো, পিকনিক করতে পারো। আর আমাদের এখানে সংযোগের কাজ চলছে, এই যে গাড়িতে সব বেঁধে দিয়ে দিয়েছি, আর এখন তো ভাটা চলছে, মানে জল সেরকম ওঠে, নাহলে এখানে অব্দি পুরো কিন্তু জল উঠে যায়, এগুলো তো পুরো জল ভরতে, যদি বিকালে যদি আমরা থাকবো যদি জল উঠে সেটা তোমরা আজকে দেখাবো এই ভিডিওতে, দেখো। আর ওই পাশটা কিন্তু পুরো কোলাঘাট, মানে যদি কুয়াশা না থাকতো মানে ক্লাউডি হয়ে আছে, নাহলে কোলাঘাটের বীচ কিন্তু অস্পষ্ট হলেও দেখা যায় ওই পাশটা কোলাঘাট। আর এইটা কিন্তু পুরো রূপনারায়ণ নদী এইটা পুরোটা, আর এই পাশটা কিন্তু পুরো গাদিয়ার দিকে ঢুকে যাচ্ছে এই পাশটা, কি দারুণ জায়গা দেখো এই জায়গাটা। চলো এবার একে টিফিন খেয়ে নেবো, সবার জন্য পেটেই পরোটা কেনা হয়েছে, আর তেল গরম হয়েছে, এখানে পকোড়া এখন ছাড়া হবে, আর সবাই এখানে পেটেই পরোটা টিফিন খেতে বসে পড়েছে। চলো এবার আমরাও খেতে বসবো, মানে আমি সবাই, চলো মানে পকোড়া ভাজা হচ্ছে, এখন সবাই এখানে খেতে বসে পড়েছে, সবাই খিদে পেয়ে গেছে, সবাই খেতে বসে পড়েছে। পকোড়া পেয়ে গেছি ফাইনালি, এতক্ষণ ভাত দিলাম, সবার মোটামুটি পকোড়া খেয়ে গেছে, আর দাদা এখনো দুজন আসেনি, ভাগ নিয়ে আসেনি, তাদের জন্য রাখা হয়েছে, তাহলে পকোড়া খেয়ে নিয়ে গেছে। দারুণ কিন্তু খেতে হয়েছে, সব ঝামেলা কাটিয়ে সবাই এখন মজায় মেতে উঠেছে, বিপদ আসবে সব কিছু সামলে নিতে হবে, আবার রান্না বসেছে নতুন হবে না, আবার আমরাই রান্না করছি বড় মজা সবাই মিলে। চলো বাকি কাজ হতে দেওয়া সবই তোকে দেখাবো, যা হয়েছে সব ভুলে গেছি, কিছু খেতে বসে পড়েছি, সবাই বসে পড়েছি একসাথে, দাদা দিদি সবাই মিলে। সবাই খেতে ব্যস্ত, অলরেডি 4টে হয়ে গেছে, এতক্ষণ পেছনে গ্রুপ সেলফি তোলা ছিল, সবাই পেছনে দাঁড়িয়ে আছে, খাওয়া দাওয়া এইসবে মিটেছে ফাইনালি সমস্ত ঝামেলার পর, এখন 5টা বাজতে যায়। চলো পেছনে সব কিছু আছে, এখনো কফি খাওয়া বাকি আছে, কফি খাবো, আর কফি কেন গ্যাস তোলা হয়নি ওই জন্য, বাকিতে গাড়ি মালপত্র সব গাড়িতে তোলা হয়ে গেছে, পেছনে সবাই আছে, কফি খাবো, তারপর কেক পেক কাটাবে, সবাই জন্য জানাবো কার কার জন্মদিন আছে। কফিও তৈরি হয়ে গেছে, পুরো মাপের কফি হয়েছে, 17 জনের 500 দুধের কফি নাকি কমপ্লিট হয়ে গেছে,
তাই জামাইবাবুর আকাশে জন্মদিনে কেক কাটা হবে। সবকিছু কমপ্লিট, নাচ ফাচ পুরো কমপ্লিট, সবাই নেচেছে, সবাই মজা করেছে, মিডিলে যে এতখানি বিপদ হয়েছিল কারোর কোনো মনেই হয়নি, মাঝে সবাই দেখছিল। এখান থেকে বেরোবো, সবকিছু গাড়িতে বেড়ে নি আর গুছে এখান থেকে বেরোবো এবারে, কারণ ভিড় হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, সবাই ঘর যাবে এবারে। চল ভিডিওটা শেষ করছি। এখন অনেকটাই রাত হয়ে গেছে, সন্ধ্যাবেলা তো চলে এসেছিলাম 6টা থেকে 6:30 নাগাদ। গাড়ি থেকে মালগুলো নামিয়েছিলাম, সেগুলো আবার ধুয়ে যাদের জিনিসগুলো নিয়ে গেছিলাম আমাদের কিছু ছিল সব অন্যদের কাছেই ছিল, সেগুলো দিতে হয়েছিল, তাই জন্য তখন ভিডিওটা শেষ করলাম। তারপরে এসে খেয়ে দিয়ে এখন রাত্রিবেলা ভিডিওটা শেষ করছি। এই পিকনিক আর বা ফিস্টে যা খুশি বলতে পারি, ভিডিওটা কেমন লেগেছে আমার প্রিয় জানিও। এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে পরে বড় ভিডিও বানাবো, পরে যদি আর কোথাও যদি এরকম আর কোনো ফিস্ট করি সেরকমভাবে ভিডিও বানাবো, আরও ভালোভাবে করার চেষ্টা করবো, যতটা পেরেছি নিজের মতো করে চেষ্টা করেছি। মিডিলে একটা প্রবলেম হয়ে গেছিলো, সেটা বাদ দাও, মানে একটা প্রবলেম হয়ে গেছিলো, ছোটোখাটো প্রবলেম, আশা করছি আর হবে না ভবিষ্যতে। চলো এই ভিডিওটি এই পর্যন্তই, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, ইনস্টাগ্রাম ফলো করে দিতে পারো, খুব তাড়াতাড়ি নতুন নতুন জায়গায় নতুন নতুনভাবে আরও ভিডিও আসতে থাকবে। আর চ্যানেলটির পাশে থাকো, চলো টিলেম, স্টে সেফ অ্যান্ড গুড বাই।